বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, নূর আলম স্যানিটারির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা ডাক্স। তো অনেক সময় বাথরুমের যে পাইপগুলো সামনে পড়বে জন্য দেখতে খারাপ দেখা যাবে, এই জন্য বাথরুমের ভিতরে ডাক্স বানায়, তো ওখান দিয়ে আমাদের পাইপগুলো উঠে। তো আমাদের পাইপের কাজ নিচের থেকে করা শেষ হয়ে গেছে, তো আমরা এখন এটাকে ব্লক করতে হবে। তো ব্লক করতে হলে অবশ্যই এটাকে আপনার অনেক গুরুত্ব দিয়ে দেখেন। আমরা ভালো করে পরিষ্কার করে নিছি, নিচে কাট শাটারিং করে নিছি, নিয়ে পরিষ্কার করে গ্রাডিং মেরে নিছি, নিয়ে আপনার এই যে জায়গায় জায়গায় রড কাইটে দিছি। তো আমার মনে হয় যে অন্য কেউ করলে ডাইরেক্ট মেরে দিত। তো আমি জানি যে এটার কতটা গুরুত্ব, এই ছাদের ওপরে পানি, বৃষ্টি বাদলের পানি আসবে, তো লিকেজ করলে কিন্তু এই বয়েরটার, এই ডাক্সের ভিতরে কিন্তু আর আপনার কেউ যাবে না, কারণ ওখানে টাইলস করে বাথরুমে ব্লক করে দেওয়া হবে। তো এখানে যেন কোনোভাবেই লিকেজ না হয় সেটা কিন্তু আপনার 100% খেয়াল রাখতে হবে, নাইলে কিন্তু আপনার বাথরুমগুলার ওয়ালগুলার সর্বনাশ হয়ে যাবে। তো আচ্ছা, এখানে আপনি সুন্দর করে আপনি ঢালাই দিয়ে নেবেন। আর এটা নিচতলা, এটা যেহেতু 10 তলা বিল্ডিং, আপনি হয়তো প্রতিটা ঢালাই দিবেন না, প্রতিটা আপনি ঢালাই দিবেন, ঢালাই দিবেন শুধু ছাদের টপেরটা, আর এককারে নিচতলায় যায় যে দোতলার ফ্লোর ওখানে ঢালাই দিবেন, আর বাকিগুলো কিন্তু ওপেন থাকবে টপ টু বটম। তাহলে হবে কি, লিকেজ করে যে পানিগুলা, এই পানিগুলা চুয়া চুয়া আপনার নিচে নামবে। আর নিচে ঢালাই দেওয়ার সময় 2 ইঞ্চি পাইপ দিয়ে দিবেন, একটা স্লোপিং সিস্টেম করে, যেন উপরের থেকে যদি কখনো বড় আকারে লিকেজ করে তাহলে এই পানিগুলো কোথায় যাবে, এই পানিগুলো নিচে বাইয়া নামবে, নাইমে ওইটা দিয়ে বের হয়ে চলে যাবে। হ্যাঁ, এইভাবে এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করে করিয়ে নিতে হবে। তো আমরা অনেকগুলো করেছি সেখানের অভিজ্ঞতা থেকে কিন্তু আমাদের করা। তো অবশ্যই অবশ্যই আমরা এই যে ঢালাইটা দিছি, আপনার এখানে সিলেকশন বালু, সিমেন্ট, পাথরের খোয়া আর ইটের খোয়া সবই আমাদের হাতের কাছে ছিল, সবগুলো মিলে আমরা এই মশলাটা বানাইছি, কারণ এখানে অনেক গুরুত্ব দিয়ে এই ঢালাইটা দিতে হবে, নাহলে কোনোভাবে যদি লিকেজ করে ছাদে যখন বৃষ্টি আসবে, বৃষ্টির পানিগুলোতে এগুলো ক্ষতি হয়ে যাবে। তো এই জিনিসগুলো 100% খেয়াল রাখতে হবে। আর কাজ যখন আপনার নিজের মনে করে করবেন, তখন কাজটা অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আর এখন এমন কাজের অবস্থা হয়েছে, পারাপাড়ি করে এখন কাজ কাজ নেয় সবাই, নেওয়াতে রেট যদি 10 টাকা হয় টাইনে নামায় 5 টাকা, এখন 5 টাকায় নিয়েও ভালো কাজ করবে কিভাবে। প্লাম্বার, স্যানিটারি, এই কাজগুলো খুব সেন্সিটিভ কাজ, আপনি যদি পারেন তার ন্যায্য মূল্যায়নটা দিয়ে কাজ করেন, তার বিবেকে দায়বদ্ধতা থাকবে যে না, আমার কাজটা ভালো করতে হবে, আমাকে রেট ভালো দিয়েছেন, আমার বিশ্বাস এটা। এখন রেট আমরা কমায় দিয়া কাজ হাসিল করে নিব এটা সম্ভব হয় না, পারা যায়। আপনার মতো একটা বিল্ডিং বা একটা ফ্ল্যাট একবারই জীবনে মানুষ বেশিরভাগই বানায়, আমি দেখেছি, তো অনেক স্বপ্ন নিয়ে বানায়। তো আপনার একটা মিস্ত্রির নিজস্ব একটা আউট নলেজও কিন্তু থাকতে হয়, মিস্ত্রি কিন্তু অভাব নেই, কিন্তু মিস্ত্রির একটা নিজস্ব আউট নলেজ কিন্তু থাকা অনেক জরুরি। আর কাজ আপনি চাইবেন যে আমি কাজ কম রেটে দিয়ে বুঝা নেব, কখনো পারবে না, যতক্ষণ না ওই মিস্ত্রি বা ওই কন্ট্রাক্টর ফেয়ার মনে না কাজ করবে। সে যদি বলে যে ভালো হবে, 100% ভালো হইতে হবে, তো আমি বলবো যে ন্যায্য মূল্যায়ন দিয়ে কাজ করেন, আপনার কাজটা ভালো হবে, অন্ততপক্ষে স্যানিটারি আর হইছে ইলেকট্রিক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।